হাড় ভঙা শ্রম করে কৃষকসকলে যি খেতি রোপণ করেছিল আর সেই খেতি এটা চপোৱাৰ সময়, আর সেই চপোৱাৰ সময়তেই কৃষকসকলে মূরে কপালে হাত দিবলগা হয়েছে। তেওঁলোকে যি সোণগুটি চপোৱাৰ সময় হয়েছিল আর সেই সোণগুটি এতিয়া কাটি তহিলং করেছে এবিধ পোকায়, আর সেই পোক হয়েছে সুরপোক বলে কয়। আর সেই সুরপোকর দৃশ্য মূল কেমেরা সজি দেখাবলে অনুরোধ জানাইছো। এইদরে আসলে এই সমূহ পোকে সমগ্র ধানের যি আঙিনিবিল আছে সেই আঙিনিবিল কাটি কাটি নষ্ট করেছে। আর এই সারগাঁও পথারর যত নেকি এবিঘা মাটিত প্রায় বিশের ত্রিশ মন ধান হয়েছিল, এতিয়া তাত মাত্র চারি মন বা পাঁচ মন ধান পাবলে সক্ষম হয়েছে। আর এই পোকায় সমগ্র এই অঞ্চলটোতে এক সন্ত্রাসর সৃষ্টি করেছে। এইদরে আসলে মূল কেমেরা সহযোগে দেখা হয়েছে এই সমূহ হয়েছে পোক। আর এই পোক সমূহে রাতে হলে গছর ডাল উঠি আহে আর দিনের ভাগত রোদ পড়লেই তলল যায়, আর যাই পেলায় দিন রাতে হলে গোটেই ধান কাটি তহিলং করে। মই ইয়ারে এরক কৃষক আছে কি কব কেনকা অনিষ্ট করেছে? হয় আমি এই বছর কোনো বছর আমি দেখা নপা এবিধ পোক সুর পোক আমি আগতে শুনে আসলো বা নিউজে সিউজে, কিন্তু এই বছর আমার কৃষিভূমিতে এনেকে তহিলং করলে এই সুরপোকে, গতি আমি বহুত লোকসানের সম্মুখীন হয়েছে এবার। গতি আজিকালি যেহেতু গরুর হালের ব্যবস্থা নাই, আমি গোটেই প্রথম খেতি করার ট্রেক্টরের আদি করে রয়ারলৈকে সকল সময়তে আমার টাকা পয়সা খরচ করে আমি এই খেতিডরা আমি বহুত হার ভঙা শ্রমে করা হয়। কিন্তু এবার আমি যি লোকসানের সম্মুখীন হয়েছে, এবিঘা মাটিত আমি বিশ মন বাইশ মন তেইশ মন এনেকে পাও, কিন্তু এবার আমি চারি মন পাঁচ মনতে আমি থমুকিবলগা হয়েছে। যেহেতু রাতে রাতে হলে সুরপোকে গছলে উপরলে উঠি আহি এই সুরপোকসমূহে গোটে লেচেরিবর ছিঙি দিয়ে, তারপর দিনলৈকে আকোটেলোকে ঘরলৈকে গুছি যায়। কিন্তু আমি বিয়াগম এটি কৃষি বিভাগ থকার পিছত আমার কৃষকসকলক দুঃখ দুর্গতি একবার বুঝক, সরকারে একবার বুঝক যাতে আমি খেতিয়কলে কিছু সকাহ পাও, যাতে এনেকা এটা সমস্যার পর আমি যাতে মুক্ত হব পারো। গতি আমাক কোনো ধরনের সার পানি দিয়ার ব্যবস্থাটো বাদে আজিলৈকে কীটনাশক দরব এটি দিয়া নাই সুরপোক নিধন করবর কারণে, পিছলৈকে দিব না খন্তেক লাগিছে। এতিয়া সুরপোকসমূহ কুমারণী অবস্থা আছে, কুমারণীর পর সেই সুরপোকসমূহে পুখিলালৈ রূপান্তরিত হব, পুখিলার পর আকো কুনি বাড়ব আকো বৃদ্ধি হব। গতি সরকারও আহ্বান জানাইছো যাতে আমি এই সুরপোকসমূহ নিধন করবর কারণে আমার খেতিয়কসকলক কীটনাশক দরব যোগান ধরার ব্যবস্থা করক, আর উচিত ক্ষতিপূরণ দিয়ে আমার খেতিয়কসকলক আমার উৎসাহিত করক যাতে আমি আকো পিছলৈ কৃষি কর্ম নিয়োজিত হব পারো। কৃষি বিভাগের কোনো লোক আহিছে না ইয়ালে? এতিয়ালৈকে আমি গম পোৱাত অহা নাই, কিছুমান পথাৰত গৈছে বোলে, কিন্তু এই পথাৰখন এতিয়ালৈকে আমি অহা দেখা পোৱা নাই। হয় এজন ককা, এই ককা আছে, আপুনি এই পোক সমূহ আপোনাৰ খেতি আছে? খেতি আছে, এতিয়া কাটি আছে, এতিয়া বৰ্তমান কাটি আছে। এই পোকা আপুনি দেখিছিল নাই? আজিৰ পৰা ইমান বয়স হলেও মই ষাঠি বছৰ বয়সত এই পোকাটো কোনোদিনে দেখা পোৱা নাছিলোঁ, কিন্তু এতিয়া উপায় নাই, এতিয়া আমি কেঁচাতে ধানটো অলপ চুপাব লগা হ'ল। আমাৰ বিঘাত কিমান মানকৈ পাব? আগতে কিমান পাইছিলে, এতিয়া কিমান? বিঘা আগতে ওঠৰ বিশ বাইশ এনেকুৱাই পাইছিলোঁ, এতিয়া কিন্তু আঠমোন, যেতিয়া আঢ়ৈ বিঘা মাটি নিলোঁ মাত্ৰ আঢ়ৈ বিঘা মাটিত পোন্ধৰ মোনহে ধান গৈছে ঘৰ। এতিয়া চিন্তা কৰি আছে আমাৰ পৰিয়ালসমূহে আমাকনো কি, আমি প্ৰধান খাদ্য হ'ল ভাত, ধানৰ পৰাই আমি যিটো চাউল উলিয়াই ভাত খাওঁ, তাৰ বাহিৰে আমাৰ বেলেগ ৰুটি পুৰিৰ ব্যৱস্থা নাই, আমাৰ প্ৰধান খাদ্য হ'ল ভাতেই। এতিয়া আমি ধানৰ প্ৰতি নিৰ্ভৰ কৰি পৰিয়ালবিলাক আমি চলাই যাওঁ, এতিয়া উপায় নাই, কেনেধৰণকে চলি যাম, আমাৰ সকলোৰে মানে দুখ বেদনাৰ এটা আহি সমস্যা। আপুনি এনেকুৱা পোক আগতে দিনত আহে নহয়? পোকটো ৰাতি দিনত কাটে নহয়? দিনত আমি কটা দেখা নাই, কিন্তু দিনৰ তিনিটা বজাৰ পিছত এই পোকটো এনেও উঠে, ধানৰ গুৰিৰ পৰা ধানৰ ওপৰলৈকে উঠি, যিটো নেকি তেওঁলোকৰ এটা হেৰি আছে নহয় ধানৰ মানে হেৰি সৰু সৰু লেচেৰিবিলাক, এই লেচেৰিবিলাক কাটি থাকে, ৰাতিটো কাটি থাকিব, ৰাতিপুৱা সাতটামান বজাৰ পিছত আকৌ পুনৰ গুৰিলৈকে গুচি যায়, বিচাৰি নোপোৱা, কিন্তু গুৰিত বিচাৰিলে বিচাৰি পোৱা যায়। ঠিক তেনেকুৱা আজি এই গুৰিত বিচাৰি এই পোকবোৰ আমি পাইছোঁ, যে এনেকুৱা ধৰক পোকবোৰ মানে এগুচিতে যথেষ্ট পোক থাকে, যার ফলত নাকি এগুচি ধানত আমার মানে মাত্র দুই তিনডালমান ধান থাকে, গতি কৃষকসকলের অবস্থা এনেকা বেয়া হয়েছে। বিঘাত এটা আপনার কিমান মানকে পাব ধান? এটা আমি যেখানে আমি কিছু 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 ঠাইত গৈছো,
যে বিঘাত যে আজি যে মেশিনেরে ধান কাটি থাকা হয়েছে, আমি কলকাতারপরা এই মেশিনটা আনা আছে ইয়ার মানুষগুলোকে, কলকাতারপরা আনি ধান কাটিছে যে বিঘাত মোটামুটি তিনি মন কিছু পাইছে, কিছু চারি মন পাইছে। কেঁচাতে কাটিব লাগে, কেঁচাতে কাটিবল আছে। এটা কথা কব লাগবে যে মূল কেমেরা হাউসযোগে দেখাব এইদরে ধান আসলে এই সমূহ ধান কল্পক দিছিল, এই ধান সমূহ আসলে কাটিবলগা হওয়া নাছিল, কিন্তু উপায় নাই, উপায় অন্তর মূল কেমেরা হাউসযোগে দেখো কিদরে আসলে এই লেচেরি সমূহ কাটি পেলাইছে। ইয়াতে এটা কথা কব লাগবে যে এই যদি সম্পূর্ণ পকা লই থাকে, সম্পূর্ণ ধান দরাই আসলে ধাননি দরাই এই পথারখন কাটি পেলাব, গতি সেই আসলে আধা পকাতে কল্পকতে এই ধান সমূহ কাটিবলগা হয়েছে, আর যার ফলত হুরপোকর উপদ্রবত এইদরে আসলে এই ধান সমূহ কেঁচাতে কাটি পেলায় হয়েছে, যত নাকি বিশ বিঘা পঁচিশ বিঘা মাটি আসলে খেতি করেছিল, খেতি করেছিল করি বিঘায় প্রতি বিশের পর পঁচিশ মন ধান পাইছিল, কিন্তু এটা মাত্র চারি মন বা তিন মন ধানতে থমুকি লবলগা হয়েছে, আর এটা কেঁচাতে কাটবলগা হয়েছে। এই সমূহ ধান আসলে সম্পূর্ণ যে পুরত হওয়া নাই, আর পুরত নোয়ার পকা নাই, আর পকা নপকার আসলে কেঁচাতে কাটবলগা হয়েছে একমাত্র হুর পোকার, গতি এই সকল কৃষক এটা বিপদত পড়েছে, কি করব কি নকরব, যেহেতু বিয়াগুম কৃষি বিভাগ এটালে এই অঞ্চল অহা নাই আর খবর লওয়া নাই।